নিজের বিবেক আগে নিজে জান্নাতি হন বলা সহজ বলা কঠিন মানুষের কাছে ভালো হওয়ার দরকার নাই নিজের বিবেকের কাছে যেই দিন আপনি ভালো হবেন সেদিন আপনি আল্লাহর দরবারে ভালো হতে শুরু করবেন কারণ অন্যকে গোশ খাওয়ায় নিজের পক্ষে আনা যায় নিজের মনকে তার গোশ খাওয়াইতে পারবেন না আগে নিজের কাছে আয়নার সামনে দাঁড়িয়ে যেই দিন বলতে পারবেন হ আমি সৎ মানুষ সেদিন জান্নাত আপনার আগে আয়নার সামনে নিজেকে নিজে চোখ লাগাইয়া বলেন যে আমি জান্নাতি দেখবেন যে আপনার মনে আপনারও কইব তুই নি জান্নাতি আমল দেখিও না কর্ম দেখিও না তুমি ভাই হিসেবে তার জন্য দোয়া করো যখন তুমি তোমার আল্লাহ যখন দেখবে তুমি আল্লাহর বান্দার উপকারের জন্য দোয়া করছো আল্লাহ তোমার জন্য হাশরের বিচারটাও সহজ করে দেবে ইসলাম এত সহজ।